আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমি আবার একটা রেসিপি লই আইলাম কবি যে একটা রেসিপি আজকে আমার রেসিপিটা হয়েছে হার চিকেন দেশি মুরগি আমি রান্না কর্ম আমি ইলেকট্রিকল প্রেসার কুকারও কী রকম রান্না যায় তো আমিও ওরকম আপনারা লগে শেয়ার কর্ম আজকে আমি কি কীরকম রান্না করি তো আপনারা আমার পুরা ভিডিওটা দেখবা আর পুরা ভিডিওটা দেখবা আপনারা দেখলেই বুঝতে পারবা আমি কীরকম রান্না করলাম খুব ইজি একটা রেসিপি আর বরাবর মতন কয়েম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আসুন আমার সাপোর্ট দিয়া যায়রা তারা অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখা যদি আপনারা আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আমার সাপোর্ট দিবা আমিও যতটুকু ভারি আপনারা চেষ্টা করবো সাপোর্ট দিয়া যাওয়ার তো এখন আমি কেন ইলেকট্রিক প্রেসার কুকারটার অন করে লাইছি তো করিয়া আমি কিছু গরম কইটা নেরাম তারপরে আমি কেন চিকেন গুলা দিম আর চিকেন দেওয়ার আগে কিছু গরম কইরা নেওয়া লাগে তো আমি এখন গরম কইটা কি আর এখন আমি সব উপকরণগুলা একসাথে দিলাইম তো এখন আমি চিকেন ডাল ডাম চিকেন ডালিয়া আমি বাকি উপকরণগুলা আমি দিমই কেন তো আমি এখানে আস্তা একটা চিকেন নিছি দেশি মুরগি তো আমি ওখানে আমি আমার পরিমাণ মতো দেরাম আর এখানে দুই টেবিল স্পুনের মতন আমি আদা রসুন পেস্ট দিছি আর এখন পেঁয়াজ ওটা দিলাই পেঁয়াজ নিছি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজর আর আমি যে আস্তা গরম মসলা ওগুলাও দিলাইম আপনারা যদি আপনারা যে কোনো রেসিপি বানাইতে পারবা ইলেকট্রিকল প্রেসার কুকারও আর খুবই ইজি হয় রেসিপিটা বানাইতে আপনারা কষ্ট হয়তো না আপনারা যদি বানাইন তো অল বানাইতে পারবা ইলেকট্রিক প্রেসার কুকারও তখন আমি লবণ দিলাইলাম। তখন আমি তেল দেরাম। আমি রান্দার তেল দিছি তো আমি আমার পরিমাণ মতো তেল দিলাম দিয়া আমি এটারে সব কিছু বালা করি মিক্স কইরা নিম। আর মিক্স করে আমি প্রায় পাঁচ মিনিটের মতন নিটারে কুক কইরা নিম আমি লিড লাগাইতাম নাই আর আমি লিড না লাগাইওই আমি এটার লড়াচাড়া সহিত কুক কইরা নিম পাঁচ মিনিটের মতন তো আমার পেঁয়াজটা কিছু নরম হয়ে যাব তারপরে আমি মশলা পাউডার ওটা আর আপনারা লগে শেয়ার করার কারণ হইল যে আপনারা যদি ইলেক্ট্ৰিকৰ প্ৰেছাৰ কুকাৰো ঔৰকম ৰন্না কৰি দিয়া খাই ত' খুব ইজি হয় আপনারা কষ্ট হয়তো নাই আর আমরা তো গরমের মাজে অনেক ঝামেলা থাকে তবুও আমরা চাই ইজিভাবে রান্না করা লাগে তো আপনারার লগে ও কারণে আমি শেয়ার করলাম হয়তো আপনারার গেছে ভালো লাগতে পারে আর আপনারা রকম ইলেকট্রিক প্রেসার কুকারও রান্না করিয়া খাইলে আপনারা গেছে সুবিধা হইব এর লাগে আমি রেসিপিটা আপনারার লগে শেয়ার করলাম তো এখন কা পাঁচ মিনিটর ভিতরে আমি একবার লারা সারা দিয়ে তো অকণ দহ পাঁচ মিনিট হৈ গৈছে তো পিঁয়াজগোলা কিছু নৰম হৈ গৈছে তো আমি অকণ মছলা পাউদাৰ দিলাৰাম আৰু চব কিছু মছলা পাউদাৰ আমি মৰিচৰ পাউদাৰ ওৱান টেবুল স্পুন হলদি পাউদাৰ ওৱান টেবুল স্পুন কাৰী পাউদাৰ ওৱান টেবুল স্পুন ধনিয়া পাউদাৰ ওৱান টেবুল স্পুন আৰু গৰম মচলা জিৰা পাউদাৰ কোৱাটাৰ টেবুল স্পুন কৰিয়াই দিছি আৰু আমি অকণ সব কিছু মিক্স কৰিয়ে নিমো সব কিছু মিক্স করিয়া আমি লিড লাগাইয়া এটারে টাইম সেট করিয়া দিলাইম আর আমি এটার মাঝে ফুলাও কি রকম রান্না করি এই রেসিপিটাও আমি আপনারা লগে একদিন শেয়ার করছি আমার চ্যানেলও দেওয়া আছে আর আমি এখন জোল দিলাইলাম জুল জোল দিয়া মশলা দিয়া বালাহরি মিক্স করে আমি জোল দিলাইলাম আমি আমার পরিমাণ মতো জোল দিছি বেশি দিবা না আপনারা প্রেসার কুকারও বেশি জোল দেওয়া যায় না তো আমি ওরকম দিছি দিয়া ওখান ফ্রেশ ধনিয়া দিলাইলাম দিয়া আমি সময়ন লাহকেই আমি দিলাই মোৰ টাইম চেটৰীয়া তন আমি এতিয়া লিড লগাই ল'ম আৰু লিড এটা লগাই আমি প্ৰেছাৰটা অফ কৰি লৈছি তো এখন আমি ফেসাটা অফ করিয়া দিলাইলাম দিয়া আমি এখন ইটারেট টাইম সেট করিয়া দিলাইম তো আমার যে টাইম দিমো টাইমের ভিতরে আমার চিকেনটা হয়ে যাব ইয়া অটোমেটিক অফ হয়ে যাব তো আমি কেন থার্টি সিক্স মিনিটর লাগি দিছি আর আপনারা যদি সাইন যে কোনো মশলা দিয়া একবারে বয় দিতা তো ওইয়ে পারবা আমার কাছে ওরকম বালা লাগে ফেসটা আগে কিছু নরম করিয়া নিলে আর এখন আমি আমার চিকেনটা হয়ে গেছে তো আমি রিলিজ করিয়া দিলাইলাম লাম তার আমি লিড কুলি আনিম ত' অকণ দেহকা আমি লিড কুল উলাইছি প্ৰেছাৰটা পাৰ কৰাৰ ফি প্ৰায় পাঁচ মিনিট ফৰ আমি লিড এটা কুলি আনিলাম ক'তটোকো মজাৰ এটা ৰেচিপি হয় আপোনাৰ বনাইবা প্ৰেছাৰ কুকাৰো বনাই লৈ বুজাব পাৰিবা ক'তটোকো ইয়ি একেটা ৰেচিপি তো আজকে আমি শ্বেয়াৰ কৰি ল'ম আশা কৰি আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ আগেচে পালা লাগিব আৰু যদি পালা লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ ভাষা থাকবা আৰু আজকে এইখনো বিদায় নিলাম আচলাম